শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শুনব। কোরআনুল করিম তেলাওয়াত করবেন জামিয়া রহমানিয়ার কৃতি সন্তান জনাব হাফেজ কারি আসহাবুল হক। যতক্ষণ মুফতি সাহেব না আসেন ততক্ষণ কোরআনুল করিমের তেলাওয়াত আমরা তার কাছ থেকে শুনব। কোরআন প্রেমী সবাইকে আমরা খুব গভীর মনোযোগ সহকারে কোরআন শোনার বা কোরআনের প্রতি আত্মনিয়োগ করবার জন্যে আমি অনুরোধ করব। এবং কেরাতের উৎসাহ উদ্দীপনা হল আল্লাহ আকবার ধ্বনি, নারায় তকবীরটা নয়, আল্লাহ আকবার ধ্বনি, এটা হলো কেরাতের। কেরাত ভালো লাগলে আল্লাহ আকবার বলে আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা হলো কোরআনের হক। সবাই কেরাতের মাঝে মাঝে একটু আল্লাহ আকবার বললে, আল্লাহ শুকরিয়া আদায় হলে আল্লাহর কোরআনের মুজিজা আমরা আরো ভালো করে অনুধাবন করতে পারব। দূরে দাঁড়া যে মসজিদে যারা নামাজ পড়েছেন তাদের সবাইকে, মসজিদে যারা নামাজ পড়েছেন তাদের সবাইকে আমি দ্রুত মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। এখন কেরাত তেলাওয়াত করবেন জামিয়া রহমানিয়ার কৃতি সন্তান জনাব হাফেজ কারি আসহাবুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس، إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور.
يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن إن الله سميع بصير بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع يا أيها الذين آمنوا اركعوا واسجدوا يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم
فأعطي
فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. আলহামদুলিল্লাহ আমরা বাদ মাগরিব কোরআনুল করিমের কি মধুর বাণী তা আমরা শুনেছি।